বন্ধুরা পরীক্ষা নিয়ে এই মুহূর্তে আবার রিপিটিশন সুপ্রিম আগের আগেরবার আমরা দেখেছি সুপ্রিম কোর্ট দ্বারা পরীক্ষা বাতিল হয়েছিল ও কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে অনলাইন অফলাইনে অ্যাকচুয়ালি মোডের কথা বলা হয়েছিল এই মুহূর্তে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আবার রিপিটিশন করা হলো পরীক্ষার মোড চেঞ্জ নিয়ে অনলাইনে পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের এই পিটিশনের আসল উদ্দেশ্য কি কারা পিটিশন করলো এবং এই পরিণতি কী হতে পারে কাদের ক্ষেত্রে পিটিশান সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করবো আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো আর আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে কিংবা তোমার ব্যক্তিগত কোনো থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো বন্ধুরা তোমরা সকলেই জানো তোমরা যারা স্কুল পড়ুয়া রয়েছো কলেজের পড়ুয়া রয়েছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান আগের মতো প্রত্যেকের জন্য অফলাইনে ক্লাস খোলার সরকারের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে একই সাথে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমরাও জানতে চাইছো তোমাদের এই যে অর্থ সেমিস্টার সেই অর্থ সেমিস্টারের এর অ্যাকচুয়ালি এক্সামিনেশনের কথা কী মোডে হবে একই সাথে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীরা রয়েছে তোমরাই এই মুহূর্তে বলছো যে আমাদের এর অ্যাকচুয়ালি পরীক্ষা অনলাইনে হবে না অফলাইনে হবে অনেকে অনলাইনের পক্ষ অনেকে অফলাইনের পক্ষ এই নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে আবার রিপিটিশান হলো পরীক্ষা মোড পরিবর্তন নিয়ে অর্থাৎ অনলাইনে পরীক্ষা যাতে হয় অনলাইন অফলাইনে যাতে ব্লেন্ডেড মোডে হয় আগের বছরও আমরা দেখেছি রাজ্য সরকার ঘোষণা করেছিল পরীক্ষা অফলাইনেই হবে তারপরে সুপ্রিম কোর্টে যখন পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টের আদেশ এবং নির্দেশের পরে কিন্তু তা সম্পূর্ণভাবে পরিবর্তন হয় যেটা তোমাদের জানিয়ে দিয়েছিলাম এবং বলেছিলামও যে পরিবর্তন হবে সেই রকমভাবেই কিন্তু আগের বছর পরীক্ষা ক্যান্সেল হয়েছে এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিন্তু অনলাইন অফলাইন মোডেই নেওয়া হয়েছে অর্থাৎ ব্লেন্ডেড মোডে নেওয়া হয়েছে আর এই মুহূর্তে অনলাইন পরীক্ষার দাবি নিয়ে ছজন ছাত্র সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছে যে এই মুহূর্তে আমাদের ক্লাস সম্পূর্ণভাবে অনলাইনে হয়েছে আমরা অনলাইনে পঠন পাঠন করেছি আমরা অফলাইনে সুযোগ সুবিধা পাইনি আমাদের সিলেবাস ঠিক মতন কভার হয়নি আমরা অনেক কিছু বোঝা থেকে খামতি রয়েছে সেক্ষেত্রে আমাদের যে এক্সাম সেটা কিভাবে অফলাইনে দেওয়া সম্ভব সেই নিয়েই কিন্তু সিবিএসসি এবং আইসিএসি বোর্ডের এর তরফে যে অফলাইন এক্সামিনেশনের কথা বলা হয়েছিল সেই এক্সামিনেশন সম্পূর্ণভাবে অনলাইনে নেযার পিটিশন সুপ্রিম কোর্টে জমা পড়েছে এ কারণ তোমাদের ক্লাস অনলাইনে হয়েছে সেই কারণে ওদের দাবি ছাত্রছাত্রীদের বা তোমাদেরও যারা কলেজে পড়ছো তোমাদেরও দাবি যে অনলাইনে এই মুহূর্তে এক্সামিনেশন যাতে হয় আমরা সকলেই জানি এই মুহূর্তে কিন্তু কোভিডের পরিস্থিতি যে খুব স্বাভাবিক সেটা নয় দিনে দিনে কিন্তু সংক্রমণ বাড়ছে এ সংক্রমণের সংখ্যা বাড়ছে এবং দৈনিক যে মৃত্যুর সংখ্যা সেটাও কিন্তু বাড়ছে সেই দিকের কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টে কিন্তু অফলাইনে পরীক্ষা হলে এই কোভিড পরিস্থিতিতে এই সংক্রমণে তাহলে ছাত্রছাত্রীদের এর সংক্রমণের ঝুঁকি থেকে যায় এই নিয়েই কিন্তু পিটিশান জমা করেছে সুপ্রিম কোর্টে এ এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি পিটিশান জমা প্রত্যেকেই করতে পারে এই পিটিশানটা সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করবে কি না সেটাও কিন্তু এই মুহূর্তে দেখার বিষয় এবং আগের বছরের মতো যদি এবছর সুপ্রিম কোর্ট সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের জন্য নির্দেশিকা দেয় যে তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান অনলাইনেই হবে সেক্ষেত্রে কিন্তু আমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্যও কিন্তু অ্যাকচুয়ালি এই এফেক্টটা পড়বে কাজেই এই এই মুহূর্তে যে আছে সেই ইনফরমেশনটা তোমাদের জানিয়ে দিলাম যে সুপ্রিম কোর্টে একটি পিটিশান জমা পড়েছে তোমাদের পরীক্ষার মোট পরিবর্তন নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে হচ্ছে সংক্রমণ বেড়েছে সেই কারণে তোমাদের এর এক্সাম যাতে অনলাইনেই হয় এই দাবি নিয়েই সুপ্রিম কোর্টে পিটিশান জমা পড়েছে বৃহস্পতিবার দিন সুপ্রিম কোর্টে অনলাইন পরীক্ষার দাবিতে এই পিটিশান জমা পড়েছে তোমাদের প্রত্যেকেই জানিয়ে দিলাম এখন দেখার বিষয় আর সুপ্রিম কোর্ট এই পিটিশানটাকে গ্রহণ করে কি রায় দেয় সেটার উপরেই নির্ভর করছে তোমাদের এই মুহূর্তে কি মতামত রয়েছে পরীক্ষা এই কি এই মুহূর্তে বা এই সেমিস্টারের এক্সামিনেশন অনলাইনে এই নেওয়া হোক না অফলাইনে নেওয়া হোক যা এই যে ছাত্রছাত্রীরা পিটিশান করেছে সেই পিটিশান কি বাস্তবযোগ্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও কারণ আমি মতামত দেবো না তোমরা পরীক্ষা দেবে তোমরা স্টুডেন্ট তোমরাই মতামত দিয়ে তোমাদের মতামত আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ও তো প্রত্যেকে তোমাদের মতামত মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাও অফলাইনে হলে কেন অফলাইনে এক্সামিনেশন হওয়া দরকার অনলাইনে হলে কেন অনলাইনে এক্সামিনেশন হওয়া দরকার কারণ সহ অবশ্যই কমেন্ট সেকশানে জানাও প্রত্যেকে ভালো থেকেও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত